এখন আসসালামু আলাইকুম উঠে গেছে ইসলামী আদব আখলাক চর্চার অভাবে সরাসরি বলতেছেন হ্যালো কেমন আছেন সালাম নেই হ্যালো কেমন আছেন নাইস টু মিট ইউ গুড মর্নিং আরো কত কিছু শব্দ তারা বের করেছে সব জাহেলিয়াত সব কুসংস্কার সব শয়তানের শিক্ষা যেগুলো একটাও ইসলামী আদব আখলাকের ভিতরেই পড়ে না আজকে ইসলামী আদব আখলাক চর্চার প্রয়োজনীয়তা এজন্য রয়েছে এই আদব আখলাক চর্চার অভাবের কারণে মুসলমানদের সমাজে শান্তি নেই মুসলমানদের ঘরগুলো এখন হয়ে গেছে যেন আগুনের টুকরা মানুষ মানুষের সাথে কেমন করে কথা বলবে সেটার আদব চলাফেরার আদব সংসার জীবনের আদব বৈবাহিক আদব সমাজ জীবনের আদব শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণের আদব প্রত্যেকটা সেক্টরে ইসলাম এত সুন্দর আদব এবং আখলাকের বিবরণ পেশ করেছে মানব জাতির সামনে যেটা মানুষ যদি আমল করে একটা সমাজ জীবন চমৎকার এবং সুন্দর হতে বাধ্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই মহতি জলসায় উপস্থিত হতে পেরেছি সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম জানাই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আদব এবং আখলাকে ছিলেন পরিপূর্ণ আজকে আহলে হাদিস আন্দোলনের তাবলিগে ইস্তেমায় আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার কারণে এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আয়োজক কমিটিকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সমাজ জীবনে ইসলামী আদব আখলাক চর্চার প্রয়োজনীয়তা এবং পদ্ধতি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমার পূর্বে যে আলোচনাটা হয়েছে সেটা আরও অত্যধিক গুরুত্বপূর্ণ আমার শ্রদ্ধেয় বড় ভাই শেখ আখতার মাদানী যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন আমার শুধু শুনতেই মন চাচ্ছিল আমি পরিচালনা ব্যক্তিদের বলেছি আমার সময় থেকে তাকে সময় ভাগ করে দিয়ে দেন ভাই আলোচনা করুক আমি অল্প কিছুক্ষণ কথা বললেও চলবে তো যাক আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানে বরকত দান করুন আমিন সমাজ জীবনে ইসলামী আদব আখলাকের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে বলছেন আল্লাহর বান্দা তারাই আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনান যারা জমিনের উপরে চলে নম্রভাবে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন জাহেলরা যখন তাদেরকে সম্বোধন করে ক্বালু সালামা তখন শুধু বলে সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة الله رسول صلى الله عليه وسلم কে জিজ্ঞেস করা হলো কোন কাজ কোন আমল মানুষকে অধিক পরিমাণে জান্নাতে নিয়ে যাবে জান্নাতে প্রবেশ করাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলকি আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র উত্তম আখলাক
এটা মানুষকে অধিক পরিমাণে জান্নাতে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব এবং আখলাকের গুরুত্ব বুঝাতে গিয়ে এই মর্যাদা বর্ণনা করতে গিয়ে একটি হাদিসে বলেছেন, ইন্নাল মুমিনা, নিশ্চয় মুমিন ব্যক্তি, লা ইউদিদিকু বিহুসনিল খুলুকি দারাজাতা সাঈমুল কায়েম, তার উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে একজন নফল রাত জেগে কিয়াম মুল্লাইল আদায়কারী এবং দিনে নফল সিয়াম আদায়কারী মর্যাদায় উন্নীত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন, আনা জাঈমুন, আমি জিম্মাদার। কিসের জিম্মাদার? বি বাইতিন ফি রবাদিল জান্নাতি, জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার। কোন ব্যক্তির জন্য? লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিকান, যে ব্যক্তি ঝগড়াকে পরিহার করল সে ন্যায়নিষ্ঠ ন্যায়সঙ্গত হওয়ার কারণ পরও। এরপরে বলছেন আল্লাহ রাসূল, আবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি, আমি জান্নাতের মধ্যভাগের একটি ঘরের জিম্মাদার ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, যে ব্যক্তি ঠাট্টাচ্ছলে হলো মিথ্যা কথা পরিহার করে, মিথ্যা বলে না। এবং আল্লাহ রাসূল বলছেন, আবি বাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু, আর আমি জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থানে একটি ঘরের জিম্মাদার ওই ব্যক্তির জন্য যে তার আখলাককে, চরিত্রকে, স্বভাবকে সুন্দর করে। সম্মানিত দিনী ভাইরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে মাত্র দুই তিনটা হাদিস বললাম, এই বর্ণনা থেকে মানুষের আদব আখলাকের যে কি গুরুত্ব রয়েছে, কতটা মর্যাদা রয়েছে, এটা আমরা মুসলিম এবং বিবেকবান মাত্রই সহজে বুঝতে পেরেছি। একজন মুসলিম ব্যক্তির আখলাক এমন হবে, তার আদব এমন হবে যে সে মন্দকে প্রতিহত করবে ভালো দিয়ে, এটা মুসলমানদের আদব এবং আখলাকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ এই দুইটা জিনিস এক না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমার সাথে যার সাথে শত্রুতা ছিল সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, দেখেন ইসলামী আদব আখলাকের কত সৌন্দর্য মণ্ডিত একটি শিক্ষা এখানে, যে তুমি মন্দকে ভালো দ্বারা প্রতিহত করতে শিখো, ভালো দ্বারা প্রতিহত করো, তাহলে তোমার সাথে যার শত্রুতা রয়েছে তোমার এই উত্তম আখলাক দেখে, তোমার এই উত্তম আদব দেখে সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। ইসলামী আদব আখলাক মানুষকে সহজ সরল জীবন যাপন করতে শিখায়, মানুষকে সহজ সরলভাবে চলতে শিখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, আমি কি তোমাদেরকে জানাবো না, বিমান ইহরুমু আলান নার আও বিমান তাহরুমু আলাইহিন নার, যে জান্নাতের জন্য হারাম অথবা যার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে কে সেই ব্যক্তি, আমি কি তোমাদেরকে জানাবো না, সে কে? তাহরুমু আলা কুল্লি লাইয়িনিন সাহলিন, যে ব্যক্তি নম্র এবং সহজ সরল সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম বা তার উপরে সে জান্নাতের জন্য হারাম। সুবহানাল্লাহ, তাহলে ইসলামী আদব আখলাকের মধ্যে এটাও একটা আদব যে আমরা সহজ সরল নম্রভাবে চলবো, আমাদের আদব আখলাকের মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার আমরা কাজের ক্ষেত্রে সহজতা অবলম্বন করব, এটা মুসলিমদের আদব আখলাকের একটি অন্যতম দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে
আপনারা জানেন এক ব্যক্তি মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছিল কিছু সাহাবী দেখে গিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বাধা দিলেন যে না তাকে পেশাবটা শেষ করতে দাও পেশাব শেষ করার পর বলে দিলেন যে এক বালতি পানি ঢেলে দাও পানি ঢেলে দেয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন তোমরা প্রেরিত হয়েছো সহজকারী হিসেবে দিনকে সহজ করবে মানুষের সাথে সহজ আচরণ করবে তোমাদের মাধ্যমে সহজতা প্রকাশ পাবে ওয়ালাম তুবাসু মুয়াসসিরিন তোমাদেরকে কঠিন হিসেবে পাঠানো হয়নি প্রেরণ করা হয়নি কাজেই কঠোরতা অবলম্বন করা যাবে না সম্মানিত দীনি ভাইরা আমার আমার বক্তব্যের যে বিষয়টা সমাজ জীবনে ইসলামী আদব আখলাক চর্চার প্রয়োজনীয়তা আমরা আদব আখলাকের কিছু দিক আলোচনা করলাম ইসলাম এমন একটা সুন্দর জীবন ব্যবস্থা প্রত্যেকটা সাইডে ইসলামের আদব আখলাকে রয়েছে একেবারে পুঙ্খানুপুঙ্খানু এবং সুন্দর বিস্তৃত বিবরণ যেমন রয়েছে খাওয়া দাওয়ার আদব মানুষ কিভাবে ঘুমাবে ঘুমার আদব মানুষ মানুষের সাথে কেমন করে কথা বলবে সেটার আদব চলাফেরার আদব সংসার জীবনের আদব বৈবাহিক আদব সমাজ জীবনের আদব শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণের আদব প্রত্যেকটা সেক্টরে ইসলাম এত সুন্দর আদব এবং আখলাকের বিবরণ পেশ করেছে মানব জাতির সামনে যেটা মানুষ যদি আমল করে একটা সমাজ জীবন চমৎকার এবং সুন্দর হতে বাধ্য আজকে ইসলামী আদব আখলাক চর্চার প্রয়োজনীয়তা এজন্য রয়েছে এই আদব আখলাক চর্চার অভাবের কারণে মুসলমানদের সমাজে শান্তি নেই মুসলমানদের ঘরগুলো এখন হয়ে গেছে যেন আগুনের টুকরা পরিবার জীবনে দেখবেন স্বামী ইসলাম যেভাবে আদব কায়দার সাথে আখলাকের সাথে স্ত্রীর সাথে ব্যবহার করতে বলেছে স্বামীরা অনেক জায়গায় স্ত্রীদের সাথে সেই আদব আখলাক রক্ষা করে আচরণ করে না স্ত্রীদেরও দেখা গেছে তারা স্বামীর সাথে আদব আখলাক শরীয়তের দেয়া পদ্ধতি অনুযায়ী তারা চলে না যার কারণে দেখা গেছে এখনকার সময়ে ডিভোর্স তালাক ঝগড়া বিবাদ সংসার ভাঙা আরো দিন দিন বাড়ছে মূল কারণ ইসলামী আদব আখলাক নেই পরিবারে সন্তানরা বাবা মাকে সম্মান করে না বাবা মারা সন্তানদেরকে স্নেহ করে না ইসলামী আদব শিক্ষা দেয় না যার কারণে সন্তান এবং পিতামাতার সাথে একটা দূরত্ব বাড়ছে দেখা যাচ্ছে পরিবারে শান্তি নাই হয়তো তাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধি এসেছে তাদের সামাজিকভাবে একটা বড় পজিশন আছে বড় একটা পরিচিতি আছে কিন্তু অধিকাংশের ঘরে হয়তো দেখা যাবে শান্তি বলতে যেটা জিনিস সেটা নাই কারণ নিজে ব্যক্তিগত জীবনে ইসলামী আদব আখলাকের চর্চা করেনি সন্তান সন্ততি এবং অধীনস্থদেরও ইসলামী আদব কায়দা শেখায় নেই স্ত্রী শ্বশুর শাশুড়ির সাথে কেমন করে ব্যবহার করবে ছেলের বউ সেটা করে না ইসলাম সেটা আদব শিখিয়ে দিয়েছেন যার ফলশ্রুতিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিয়ে হয় স্বামী সংসার নিয়ে বাবা মাকে ছেড়ে আলাদা থাকার প্রবণতা আজকে সমাজ কোথায় চলে গেছে মূলে আছে ইসলামী আদব কায়দার অভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না আর যারা বড় তাদেরকে শ্রদ্ধা করে না লাইসা মিন্না আমাদের দলভুক্ত নয় আজকে আপনি রাস্তাঘাটে যান মুসলিম সমাজের মধ্যে এমন একটা অবস্থা কিশোর গ্যাং বলেন আরো কত নামে কত কিছু হচ্ছে মুরব্বীদের দেখতে সালাম দেয় না শ্রদ্ধা করে না সুন্দরভাবে বসে না উচ্ছৃঙ্খল আচরণ করে বেয়াদবি প্রকাশ করে আপনি শুধু একটা বাসে ওঠেন বৃদ্ধ বয়সের একটা লোক উঠেছে অথবা যে মহিলা উঠেছে সে দাঁড়িয়ে যাচ্ছে সিট পায় নেই পাশে বসে থাকা তরুণ তরুণীরা একটু তাকে জায়গা পর্যন্ত করে দিচ্ছে না কারণ সে নিজে আদব কায়দা চর্চা করে না তার পিতামাতা তাকে শিক্ষা দেয় নেই অথবা যে প্রতিষ্ঠানে সে পড়াশোনা করেছে সেখানে আদব আখলাক কি জিনিস সেটা তাকে শিখায়নি শুধু ডিগ্রি দিয়েছে এই সমস্ত যুবক যুবতীরা
সমাজ জীবনে এই সমস্ত কর্মীরা জাতির জন্য বোঝায় পরিণত হচ্ছে, রাবিশে পরিণত হচ্ছে। এগুলোতে কি হবে যদি আখলাক না থাকে, আদব না থাকে? ইসলামী আদব আখলাক বিবর্জিত সমাজ ব্যবস্থা একটা ধ্বংসে দাঁড় প্রান্তে দাঁড়িয়ে থাকে একটা সমাজ। এই জন্য আমাদেরকে ইসলামী আদব আখলাক চর্চা করতে হবে। আজকে ইসলামী আদব আখলাক চর্চা না করার কারণে আমরাই দেখেন মুসলিম সমাজে, মুসলিম পরিবারে ব্যক্তিতে কি দেখছি, সাক্ষাৎ হলে বলতে আসসালামু আলাইকুম। এখন আসসালামু আলাইকুম উঠে গেছে ইসলামী আদব আখলাক চর্চার অভাবে। সরাসরি বলতেছেন হ্যালো কেমন আছেন, সালাম নেই, হ্যালো কেমন আছেন, নাইস টু মিট ইউ, গুড মর্নিং, আরো কত কিছু শব্দ তারা বের করেছে। সব জাহিলিয়াত, সব কুসংস্কার, সব শয়তানের শিক্ষা, যেগুলো একটাও ইসলামী আদব আখলাকের ভিতরেই পড়ে না। এই পরিবারে কেমন করে আল্লাহ রহমত নাজিল হবে, এই পরিবারে, এই সমাজে কিভাবে শান্তি আসবে যেখানে সাক্ষাৎ ইসলামী আদব সালাম বিনিময় করতে হয় সেটা করে না। একটা সুন্দর জিনিস দেখলো এখনকার যুগের শিক্ষিত দাবিদার লোকেরা, কোন আশ্চর্যজনক জিনিস দেখলে বলে ওয়ান্ডারফুল, ও মাই গড, আরো কত কিছু। ইসলামী আদব কি বলো? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই যে ইসলাম যে চর্চা হচ্ছে না, ইসলামী আদবগুলো যে চর্চা হচ্ছে না, ব্যক্তি জীবনে আদব আখলাক নেই, সমাজ জীবনে আদব আখলাক নেই, পরিবার জীবনে আদব আখলাক নেই, না থাকার কারণে কুসংস্কারগুলো, অপসংস্কৃতিগুলো, ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিগুলো আজকে ঢুকে ইসলামী সমাজগুলোকে, মুসলমান সমাজগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তাই সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আমি আর বেশি দূরে যেতে চাচ্ছি না। ইসলাম চমৎকার একটি দিন, আদব কায়দা যদি শিখতে হয় ইসলামের ছায়াতলে এসে শিখতে হবে। দেখেন না কথা বলার মধ্যে কত সুন্দর আদব, কথা বলার আগে প্রথমে সালাম বিনিময় করে, ইসলামী শিক্ষা। হাসি মুখে কথা বলতে হয়, উত্তমভাবে কথা বলতে হয়, স্পষ্ট ভাষায় কথা বলতে হয়, সংক্ষেপে কথা বলো, সত্য কথা বলো, স্বল্পভাষী হও, প্রয়োজনে একটি কথা যদি না বুঝতে পারে সেটাকে বারবার পুনরাবৃত্তি করে বুঝিয়ে দাও, বড় যদি সামনে থাকে আদব হচ্ছে বড়কে আগে কথা বলতে দাও, দিনের ব্যাপারে যদি কোনো কথা বলতে চাও মুখ দিয়ে তাহলে দলিল সহকারে বলো, কাউকে কষ্ট দিয়ে কথা বলো না, গীবত করো না, চকলখড়ি করো না, মিথ্যা কথা বলো না, বাচাল হয়ো না, কর্কশবাসী হয়ো না, গালিগালাজ করো না। তারপর কি, এক তিনজন একসাথে আছো, দুইজনে চুপি চুপি আলাদা কথা বলবে, একজনকে রেখে এমনটি করো না, যাচাই বাচাই না করে শোনা কথা বলে বেরিও না, নবীর নামে মিথ্যা হাদিস বলো না, কথার শেষে সালাম দাও, মজলিস ভঙ্গ শেষে আবার কি কাফফারাতুল মজলিসে দোয়া পড়ো। দেখেন কথা বলার মধ্যে ইসলামের কত আদব, খাওয়া দাওয়ার মধ্যে সুন্দর কত আদব, এত সুন্দর দিন। এই আদব আখলাক যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের সমাজও ইনশাআল্লাহ ইসলামী আদব আখলাক চর্চার মাধ্যমে আরো সুন্দর হয়ে উঠবে। তো আজকে আমি এই পর্যন্তই রাখলাম, আমার পরে আরো অনেক বক্তা আছে। সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে এটুকুই বলতে চাচ্ছিলাম, ইসলাম সমাজ জীবনে ইসলামী আদব আখলাক চর্চার যথেষ্ট প্রয়োজন রয়েছে। আজকে এই আদব আখলাক চর্চার ঘাটতির কারণেই আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনের মধ্যে বিশৃঙ্খলা এবং অস্থিরতা বিরাজ করছে। এই গোটা জাতিকে, গোটা সমাজকে, ব্যক্তি এবং পরিবার জীবনকে একটা সুশৃঙ্খলের মধ্যে আনতে হলে ইসলামী আদব আখলাক চর্চা বিকল্প কোনো কিছু আমরা দেখছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী আদব আখলাক চর্চার মাধ্যমে আমাদেরকে পরিশুদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।